পটিয়ায় আজ মঙ্গলবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পটিয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে এবারের প্রতিপাদ্য বিষয় মহিলা ও ডায়াবেটিস সকল গর্ভধারণ রোগ পরিকল্পিত বিষয়ের উপর আয়োজিত পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি আবুল কাশেম তালুকদার। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এ কে এম নাসিরুদ্দিন। বক্তব্য রাখেন ডাক্তার দিবাকর বড়ুয়া, আলহাজ মঞ্জুরুল আলম, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সম্পাদক আব্দুল হাকিম রানা, সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, নূর হোসেন, ফাইভ স্টার ক্লাব সভাপতি এম এন এ নাসির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝুনপুর, কাউন্সিলর ফেরদৌস বেগম, সাবেক কাউন্সিলর আবুল ফয়েজ, এস এস স্মৃতি সংসদ সভাপতি মাহবুবুল আলম, সম্পাদক মোহাম্মদ ফরহাদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিক প্রমুখ। সবাই প্রধান অতিথি ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, ডায়াবেটিস রোগকে বলা হয় বহুমূত্র রোগ। পরিকল্পিতভাবে জীবন পরিচালনা করলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি সন্তান সম্ভবাদের নিয়মিত চেক আপ করার পরামর্শ দেন। ডাক্তার নাসিরুদ্দিন বলেন, 40 পার হলেই এই রোগ যে কারোর মাঝেই হতে পারে, তাই জীবন রক্ষার তাগিদে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। তাই আমরা জন্মদিবসকে স্মরণ করে পুরা বিশ্বব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বহুমূত্র রোগ। আসলে বহুমূত্র বলা কথা না, এখানে অনেক লক্ষণ আরো আছে। যেমন ডায়াবেটিস শুরু হলে একজন লোক হঠাৎ করে লক্ষণ থাকতে পারে, আমার পিপাসা বেশি, ডাক্তার সাহেব আমি 15-20 গ্লাস পানি খাই, হঠাৎ করে গলা শুকিয়ে যায়। আমার ওজন বয়স হলে অনেক সময় ওজন কমে যায়, কারণ সাডেন ওই যে আমার প্যান্ট ট্যান্ট পরতেছি, এক সপ্তাহের মধ্যে যদি এগুলো ঢিল হয়ে গেছে। আমার মা বোনের ব্লাউজ পরতে ওই যে একদম শুকিয়ে যাচ্ছে, আমার ব্লাউজ ইয়ে হয়ে গেছে, হয় না। এইগুলো লক্ষণ অনেক রকম থাকতে পারে। আমার একটা মজার কথা হচ্ছে, ডায়াবেটিস সাধারণত দুই রকম থাকে। একটা হচ্ছে 30 বছরের আগে, যাকে আমরা আগে বলতাম ইনসুলিন ডিপেন্ডেন্ট, কথাটা অর্থ হচ্ছে ইনসুলিন ছাড়া যে চিকিৎসা হবে না। ছোটোদের ডায়াবেটিস হবে, 30 বছর ইনসুলিন ছাড়া হবে না, ট্যাবলেট বডিতে কিছু হবে না, ওদের দিতে হবে। সামটাইম কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে। আবার বয়স্কদের, যাদের বেশিরভাগ 85% 90% পর্যন্ত যে রোগটা নিয়ে আমরা পৃথিবীতে এত অস্থির, এটা হচ্ছে বয়স্কদের বাবা, এটা টাইপ 2 ডায়াবেটিস বলে, যাদের 40-এর উপরে রোগ। কেন হতে পারে, কীভাবে হয়, এর ক্ষতিকর দিক কীরকম, আমরা যেজন ডাক্তারের মুখ থেকে মোটামুটি শুনেছি। আমরা জানি যে ডায়াবেটিক এখন খুবই কমন একটা ডিজিজ, ডায়াবেটিক নাই যেরকম আমাদের ডাক্তার মহোদয় শুনলে 40-এর উপরে বা এরকম কোনো রোগী গেলে আশ্চর্য হন। আমরাও আশ্চর্য হই যে ডায়াবেটিক নাই কোন বাড়িতে, এটা এখন শুনলে। ডায়াবেটিক খুবই কমন একটা ডিজিজ। আমি এখানে এই আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের ডাক্তার মহোদয়ের সঙ্গে আমার ফ্যামিলি কথাবার্তা করছিলাম ডায়াবেটিক নিয়ে, যে ডায়াবেটিক আমার কাছে খুবই পরিচিত একটা ডিজিজ। কারণ হচ্ছে এখানে অনেকেই যখন ডায়াবেটিকের কথা শুনে নেয়, তখন আমার বাবা ডায়াবেটিক আক্রান্ত ছিল, এবং এখন যে পটিয়ায় বসে আমাদের পরম শ্রদ্ধেয় জামাল স্যারের অত্যন্ত মানে সৎ এবং মানবিক চেষ্টায় যে পটিয়া উপজেলা পরিষদে একটা ডায়াবেটিক হসপিটাল হয়েছে, শুধু এটা পটিয়াতে না, এরকম অনেক উপজেলায় অনেক বড় শহরে একাধিক ডায়াবেটিক সমিতি আছে, যার কারণে এখন রোগীরা অনেক দূরে গিয়ে চিকিৎসা নিতে হয় না। কিন্তু আমার জীবনে আমার বাবাকে নিয়ে আমি, আমার বাড়ি হচ্ছে 2 গ্রাম রোমারি, পটিয়া চট্টগ্রাম থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।